আমার এখানে কাজ করে খুবই ভালো লাগছে মানে ভীষণ ভালো এটা আমার ফার্স্ট ব্যানার শ্যুট অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আমি নিজের ব্যানার রাস্তায় কাউট করতে চাই থ্যাংক ইউ প্রীতি দি কারণ এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি ওনলি ফর হার সিফনকে এই বাজারে চন্দন দিনডা আমি কাকদ্বীপ থেকে আসছি খুব ভালো ফার্স্ট টাইম ব্যানার শ্যুট খুব ভালো লাগছে থ্যাংক ইউ প্রীতি আরও ভালো ভালো কাজের জন্য কাজ করতে পারি আমার নাম শিবাঙ্গী সিং রাজপুত আমি আগেও প্রীতি ম্যামের সাথে কাজ করেছি কিন্তু একটা প্রথমবার ব্যানার শ্যুট করছি তো স্পেশালি থ্যাংকস টু প্রীতি ম্যাম যে আমাকে ব্যানার শ্যুটটা দেওয়ার জন্য খুবই আমি এক্সাইটেড থ্যাংক ইউ রোহিত পণ্ডিত আমি আসানসোল থেকে আসছি অনেক এক্সাইটেড ছিল অনেক ভালো লাগলো আমাকে প্রীতি পাহাড়ে কাম কি বহি আচ্ছা লাগা আর কামর আগেই করস থ্যাংক ইউ সোপনাথ আমি পিজি এন্টারটেন্ট সাথে আগেও অনেকবার কাজ করেছি আবার দিওয়ালি শ্যুট দিদির সাথে করছি খুব ভালো লাগছে পরবর্তীকালে আরও কিছু প্রজেক্টে কাজ করব থ্যাংক ইউ আমি সুমিত অধিকারী দমদম থেকে এসেছি অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্যানার শ্যুট প্রীতিদির সাথে আমার খুবই ভালো লেগেছে প্রীতিদির সাথে কাজ করতে অ্যান্ড ফিউচারে আরও কিছু কাজ করতে চাই থ্যাংক প্রীতি দিদি

আমার নাম অভিষেক দত্ত আমি সোদপুর থেকে এসেছি তো প্রীতিদির সাথে আমি আগেও লাস্ট কাজটাও করেছি এটা আমার ফার্স্ট ব্যানার শ্যুট দিদির সাথে সো ভীষণই এক্সাইটেড আর দিদি একদম জাস্ট ফ্যামিলি টাইপ ব্যাপার তো খুবই আনন্দ পেয়েছি কাজ করে আরও অনেক দূর দূর থেকে সবাই এসছে সো প্লিজ সবাই যারা যারা দেখবে এই ভিডিওটা প্লিজ কোনো স্বপ্ন দেখাকেও বন্ধ করো না সবাই তার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখো আর ডেফিনেটলি নিজের জন্য চেষ্টা করো স্বপ্নটা পালন করার জন্য এটা কিসের উদ্দেশ্য হচ্ছে প্রথমেই জানাই সু বিজয়া সবাইকে আর টোয়েন্টি ফোর আওয়ার্সকে অনেক অসংখ্য ধন্যবাদ এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান ছিল আমরা একটা বিজয়া সম্মেলনই করবো তো আমার মানে এটা সত্যি আমার টিম ছাড়া পসিবল ছিল না আমি বরাবরই বলি টিম সাপোর্ট না থাকলে আমার হয় না সুদীপ্ত টুদীপ্ত এদের প্রচণ্ড হেল্প আছে আমার টিমে রয়েছে সোনুদা পিউ মেকআপ আর্টিস্ট এখনও পুরো আমাদের হোম মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমাদের ডিজাইনার রয়েছে আজকে শানুদা আমাদের ভেনু পার্টনার তো আজকে আমরা মানে চেয়েছিলাম যে একটা বিজয় সম্মিলনী ব্যাপারটা করি কিন্তু যেহেতু সবাই একটা ব্যানার মানে চাইছিলো সামনে দেওয়ালি তো আমরা দেওয়ালির জন্য একটা ব্যানার শ্যুটগুলো আমাদের লাস্ট পড়েছিলো আমাদের সাউথের দিকে এরপর ইচ্ছে আছে আমরা নর্থটা কভারেজ করি আমাদের এখানে বোধ হয় এখন ছেলে আছে খুব ইনস্ট্যান্ট হয়েছে মানে আমাদের খুব ছেলে আছে আছে হ্যাঁ কি আর আমরা পার্টনার হিসাবে টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যানেলকে পেয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই আমি এসেছি বর্ধমান থেকে সবথেকে ভালো লেগেছে প্রীতি দি এত দূরের জনকে নিয়ে এসেও হচ্ছে কলকাতাতে কাজ করাচ্ছে এটা সবথেকে বড়ো জিনিস সবথেকে ব্রড মাইন্ডেড যে মানুষের ভাবনা চিন্তা যে আর্টিস্ট কোনো জায়গায় সীমাবদ্ধ থাকে না কোনো আর্ট দিন কোনো জায়গায় সীমাবদ্ধ থাকে না তার লোকেশন কিছু হয় না তো সেই লোকেশন থেকে প্রত্যেকটা মানুষকে তুলে নিয়ে এসে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া তাদেরকে কাজ দেওয়া সেটা খুব বড়ো একটা চ্যালেঞ্জের ব্যাপার তো এই কাজটা একজন ফিমেল হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আর এনাকে আমরা সাপোর্ট করছি এটা আমরা অনেক বেশি প্রাউড ফিল করি যে যেরকম একজনকে আমরা সাপোর্ট করতে পারছি যিনি সবার হয়ে কাজ করছে আমি দীর্ঘ প্রায় বাইশ বছর ওপর কাজ করছি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনলি ফর ফ্যাশন ফটোগ্রাফি অ্যান্ড এর উপরই কাজ করি আমার নিজস্ব ই কমার্স কাজ থাকে আমার নিজস্ব বাট পৃথিবীর কাছে কাজ পেয়ে আমার নিজে কাজ করতে খুব ভালো লাগে এত দূর থেকে এসেছি আজকে আমার কোনো জার্নি কিছু মনে হচ্ছে না জাস্ট পৃথিবীর স্মাইল আর পৃথিবীর এনতুসিয়াজিমের উপর আমাদের কাজ থ্যাংক ইউ হ্যাঁ আমি প্রীতিদির সাথে কয়েকটাই করেছি সুর নতুনই জয়েন করেছি এখন অনেকগুলো কাজই প্রায় হয়ে গেল তো ভীষণ ভালো লাগছে প্রীতিদির সাথে কাজ করে মানে আরও ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছা রয়েছে তো ব্যাস এটুকুই শান্ত ভট্টাচার্য আমি শ্যামনগর থেকে আসছি সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা আমারও প্রথম কাজ প্রীতিদির সাথে সনুদার সাথে ফটোগ্রাফার আমাদের তো এন্টার টিমের স্পিরিট খুব ভালো কাজ করে খুব ভালো লেগেছে হ্যালো আমি সম্রাট দেব প্যারাডক্স স্টুডিওতে আজকে শ্যুট হচ্ছে যখন সনুদা বলল যে পরশু দিন যে তুমি রেডি করে দিতে পারবে নাকি কি আমি বললাম তোমাদের জন্য সবসময় ফ্লোর রয়েছে প্রথম কাজ করছি বাট সত্যি খুব হোমলি অ্যাটমসফিয়ার মনে হচ্ছে না যে প্রথম এদের সাথে দেখা হয়েছে আশা করি ভবিষ্যতে আবারও কাজ হবে আমি এসেছি লেক গার্ডেনস থেকে এখানে এসেছি প্রীতিজি এন্টারটেনমেন্টের হয়ে প্রীতিদির হয়ে দিওয়ালি ব্যানার শ্যুট চলছে আমাদের তো সেই কাজটা আমরা করতে এসেছি খুব ভালো লেগেছে খুব ভালো আগে আরও কাজ করতে চাই এটাই মেঘা কর্মকার বর্ধমান থেকে আসছি হ্যাঁ শ্যুট হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আমি ফার্স্ট টাইম প্রীতিদির সাথে কাজ করছি আমি ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগছে আমি বিশ্বরূপ কুমার সাহা আমি কৃষ্ণনগর থেকে আসছি আমি এটা সেকেন্ড টাইম কাজ করছি এর আগেও ব্যানার শ্যুট হয়েছে আজকে আমাদের দিওয়ালির জন্য ব্যানার শ্যুট হয়ে ছিল তো হয়ে গেছে অলরেডি কমপ্লিটেড তো খুবই এক্সাইটেড এর আগে এরপরেও আরও কাজ করব আগেও করেছি খুবই ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফার ভালো মেকআপও ভালো সবাই থ্যাংক ইউ প্রীতি থ্যাংক ইউ পিউ দি থ্যাংক ইউ সোনুদা থ্যাংক ইউ অরিন্দম মন্ডল আমি দুর্গাপুর বলতে গেলে দারুণ লাগছে আর পুজোর ব্যানার শ্যুট আমি ফার্স্ট টাইম করছি আর প্রীতি সাথে করে আরও ভালো লাগছে যে ব্যানার শ্যুটটা কেমন হয় বা কী রকম হয়